Raft survival part 3 তে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এর আগের এপিসোডে তোমরা জানো আমি আর বাংলা গেমার মিলে আমাদের এই যে রাফটা আছে সেই রাফটা অনেকটা বড় করেছিলাম, আর এখানে আমরা আলু গাছ লাগিয়েছিলাম, অনেক স্টোরেজ করেছিলাম, রান্না করার জন্য জল খাওয়ার জন্য অনেক কিছু করেছি। কিন্তু আজকের এপিসোডে আমরা কি করব জানো, আজকের এপিসোডে আমরা রাফটাকে অনেক অনেক বড় করব, তার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা ঘর বানাবো, মানে যদি রাফটা বড় হয় তাহলে আমরা ঘর বানাবো। আর আজকে কাজের লোক হিসেবে আমরা নিয়ে চলে এসেছি নারিন দা গেমার। এই তিনজন থাকতে থাকতে তোমরা এখানে বোর্ডটা খাই যাচ্ছে। আরো নারিন হোয়াটস গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু তোমার ভিডিও। না রে গাধা, সরি সরি ভুলে গেছিলাম। না না না, নারিন দা গেমার এখানে ইন্ট্রো দাও শুরু করে, দেখতে পাচ্ছো বড় সরো সরো আমাকে কাজ করতে দেখ। আমি বোর্ডটা বড় সব নিকম্মা, এখানে কেউ কাজ করে না, পাশে আইল্যান্ড আছে, কেউ যেতেই চাইছে না। তোমরা অনেকে বলছিলা যে নারিন দা গেমার কে নিয়ে আসো, শকের গেমার কে নিয়ে আসো, কিন্তু শকের গেমার মানে আসেনি, তার কারণ হচ্ছে তোমরা এর আগের এপিসোডে লাইক করনি। তোমরা যদি এই এপিসোডের ভিতর 5000 লাইক করে দাও তাহলে নেক্সট এপিসোড ড্রাফটে আমরা শকের গেমারের সঙ্গে খেলবো, ঠিক আছে? ফটাফট লাইক করে দাও। তোমরা কাজ বাজ করছো তো নাকি? কি করছো আজকে? রাফটা অনেক বড় করা লাগবে। দেখো আমি কোথায় নিয়ে এসেছি, দেখো। ও আইল্যান্ড আইল্যান্ড আইল্যান্ড, লেটস গো, চলো আমরা আইল্যান্ডটা লুটবো। চলো 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 তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি চলো। ওকে ওকে, আরে তাড়াতাড়ি এখানে খড় রান্না করো। দাঁড়া দাঁড়া, খাবার রান্না করছি। এটা কি গাছটা কাটতে পারবো? না নিন, তোর কাছে জিনিসপত্র আছে? আমার ইনভেন্টরি ফুল হয়ে গেছে। এক্স বানাতে হবে তো আগে, তার জন্য পাথর লাগবে। তোমার পাথর আছে? দাঁড়াও আমি এটা কাটি, দাঁড়াও। এই ইনভেন্টরি বাক্স বাক্স বানাও। আমি আলু রান্না করতে দিয়ে দিছি, ঠিক আছে? ঠিক আছে, আলু রান্না করো। কার কাছে প্ল্যাঙ্ক আছে? এখানে প্ল্যাঙ্ক দিয়ে দাও যাতে আলু গুলা রান্না হইতে থাকে। দাঁড়াও আমি আম গাছটাকে কেটে নিয়ে আসি। নিয়ে আসছো কতদিন খেলেছি দেখো। আরে কি করবো বলো, বারবার আটকে গেছে বলে। আরে আটকে গেছিল, এবার আমি কি করছি? কিছু নেই, বাংলা গেমার নিচে চলে আসো। বাংলা গেমার কিছু নাই, আমরা সবকিছু নিয়েছি, আমরা প্ল্যাঙ্কস দেবো এখন। আমরা শোনো শোনো, আমাদের রাফটা আজকে অনেক বড় করা লাগবে। আলু গাছগুলো তুলে নিচ্ছো তোমরা? আলু লাগাই দিছি আমি। ওকে নাইস নাইস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফ্রেশ ওয়াটার জল গেলা কি আমাদেরকে দিতে লাগবে? ওকে ওকে ওকে, খাওয়ার হয়ে গেছে আলু গুলা, আমি আরো খাবার রান্না করতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তুমি খাবার রান্না করতে দাও, আমি এখানে প্ল্যাঙ্কস দিই, আর আমাকে একটু আলু সরে দাও। আমি কুক, আমি কুক, আমি আমি খাওয়ার ধ্যান আমি রাখতেছি, চাপ নাই। দেখো আমি কি জুগাড় করে এনেছি, দেখো এই দেখো দেখো শুনে কি 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 দেখে এই দেখো কি দিলাম তোমাকে। না এটা না, এটা না, সরি সরি, এইটা না, এই নাও, এটা গিফট তোমার জন্য। কি আছে দেখো তো? ছি ভাই, আমাকে কেউ খাবার দাও, আমার অবস্থা খারাপ। এই এক সেকেন্ড এক সেকেন্ড, দাঁড়া দাঁড়া, বাংলা কে আমার তোমার জন্য আমি শার্কের মাংস ভাজা করে রাখছি, খাবা? ও শার্ক, তুমি শার্ককে মারছো নাকি? আরে আর আমি অফলাইনে খেলছিলাম বুঝলো, শার্ক আসছিল, ওকে যা মারছি ভাই, বিশ্বাস করো। দাঁড়া দাঁড়া, আলু খাও খাও খাও। এই দেখো আমার হাতে যেটা তোমরা দেখতে পাচ্ছো, এরকম মেটাল রয়েছে, মেটাল নিয়ে আসো, যাও। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া, এই দেখো আমার হাতে যেটা দেখতে পাচ্ছো, এটা ভাই আমি একটা বড় শার্ককে মেরেছিলাম, তার মাংসটা চলো একটা মাংস খাই, আমি এখনো পর্যন্ত খাইনি। ও ভাই, পুরো হেলথ ভর্তি হয়ে গেল। এটা না, ওটা স্ক্র্যাপ ছিল। তো কেমন টেস্ট, একটা দাও খাবা স্যার। এ স্যার খেলো রে বাংলা গেমার কে। বাঁচা বাঁচা বাঁচা, আমি পড়ে গেছি ভাই। এই যে আমি তোর ভাই, ওকে ওকে, আমি বাংলা গেমারের জন্য কষ্ট করে রাখছিলাম। নারিন এত লোভী গাইস, দেখতে পারলা? দুটো দুটো শার্কের মাংস খায় নিল। আমার পেট ফুল আছে, আমার ইনভেন্টরিও ফুল আছে, নিয়ে এটা নে। আমার মাংস খাওয়ার কোনো শখ নাই, আমি আলু খাই শুধু। দেখেন দেখো কতগুলো আলু হয়ে গেছে আমার। এ মা, আমি কি বানালাম? এ না না, তিনটা হাতুড়ি বানাই দিয়েছি ভুল করে, এগুলো নিয়ে নাও, মানে নিয়ে নাও আর কি করবো, ভুল করে বানাই ফেলছি এখন। কোনো সমস্যা নেই, জলের আরেকটা ব্যবস্থা করো তো, জলের। আচ্ছা ঠিক আছে, জলের আরেকটা ব্যবস্থা করছি। তার আগে আমি একটু ইনভেন্টরিটা খালি করে নিই। আলু এখানে রেখে দিলাম, আলুগুলো লাগাই দিও। ও আনারস আছে এখানে, কোনো ব্যাপার না। পাথর আছে এখানে, দেখো পাথর দিয়ে এক্স বাগেরা যারা যারা বানাতে চাও এখানে দাঁড়ায় আছি কেন, অন্য জায়গায় চলো, এটা সরাও এখানে। হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো খোলো। আর হচ্ছে আমাদেরকে কি বানানো লাগবে জানো? আমাদেরকে প্ল্যাঙ্কস লাগবে। ওই দেখো অনেকগুলো ব্যারেল আছে, এই পাশে চলো, এই পাশে চলো। ব্যারেলগুলো লুট করলে সবথেকে বেশি লুট পাওয়া যায়। দাঁড়াও আমি আগে তুফান, আয়া আয়া,
তুফান এখানে একটা এটা দুটো ব্যারেল ইয়ে স্টোর এ পাখি হট পাখি খাই দে কাল আর কে সব খেয়ে নিয়ে চলে গেল সুব্রত দা তুমি কি করছো আমার কাছে প্ল্যাঙ্কস কম আছে প্ল্যাঙ্কস খুঁজো ফটাফট হ্যাঁ প্ল্যাঙ্কস বানাতে লাগবে আমাদেরকে দাঁড়া দাঁড়া প্ল্যাঙ্কস এই নাও প্ল্যাঙ্কস আছে আমার কাছে দাঁড়া একটু বাড়াই দাঁড়াও জায়গাটা বাড়াই মনে বাড়ানো যাবে প্লাস্টিক আছে হ্যাঁ চলো এখানে বাড়ালাম আর নেই ভাই হাত হচ্ছে তুফান আসছে কিন্তু তোমরা প্লাস্টিক গুলো নাও না এগুলো নাও এগুলো নাও নাহলে প্লাস্টিক প্লাস্টিক অনেকগুলো নিলাম হ্যাঁ এগুলো নাও তোমরা ভাই তোমরা তিন তিনজন আছে আজকে আমাদের রাফট অনেক বড় করতে হবে আরেকটা বেড বানাও নালে ঘুমাইতে পারবো না তিনজন আছি নাইনের জন্য একটা বেড হ্যাঁ আমাদের নেল লাগবে নেল ওকে ঠিক আছে নেল কি করে বানাই সেটা দেখতে লাগবে অনেকগুলো সিড এগুলো আমি ফেলাইলাম ব্যাং এর হ্যালো ফালতু ফালতু জিনিসগুলো ফেলাই দাও তো ফুলের সিড ওকে আমরা একটা নেল বানিয়ে দিলাম ঠিক আছে কিন্তু দাঁড়া আগে বেডটা বানাই নি তোমার জন্য বেডের জন্য প্লাস্টিক নেই আমার কাছে প্লাস্টিক আছে তোমাদের কারোর কাছে আমার কাছে আছে 14টা না কই কই দাও তো কি তো সব ফেলে দিচ্ছে ওই সব ফেলছিস কেন এই সব ফালতু যা কি চলে গেল এ প্লাস্টিক পড়ে গেল শিট আরে সব চলে যাচ্ছে ওদিকে যা প্লাস্টিক ফেলে দিলাম আরে আমি ওদিকে করেছি ঘুরিয়ে দিয়েছি ওদিকে আরে আমি তো ইয়ে বানাইছি দেখো স্টোরেজ রাখার জন্য কত কিছু বানিয়েছি এখানে রেস্টোরেজ আরে ওকে দেখো ওকে দেখো ওকে দেখো পাই গেছি প্লাস্টিক ভাই আমি পাই দিছিলাম দেখো ভাই ও দেখি নিজের জীবনের গঙ্গা ঝাম মেরে দিয়েছে জীবনের রিক্স নিয়ে আমি প্লাস্টিক নিয়ে আসছি কই দাও প্লাস্টিক দাও কোথায় তুমি কই এই তো তোমার সামনে ওকে দাও দাও বের বানাই দিচ্ছি নারিন চিন্তা করতে হবে না তোমাকে ঘুমানোর জায়গা দেব ওকে থ্যাংক ইউ সুপ্রত দা থ্যাংক ইউ না 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 ঘুমা 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 যাও বেডে ঘুমাও কোথায় বেড আমার এই তো একটু বেডে ঘুমায় যাও না আমি ঘুমায় গেছি গুড নাইট গাইস গুড মর্নিং গাইস এই দেখো সার কাছে সার কাছে মারো 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 এবার কিছু নেই সার কে মার 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 গুড আমার কাছে নাই তো মারার মারার নাই আমার কাছে আহা বর্ষা বানি রেখেছি আমি গুছিয়ে দিয়েছি এসে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া আমাদের কাছে আর কিছু আছে আচ্ছা আমাদের কি জল লাগবে আমার জল নেই জল এই তো জল এখানে রাখা আছে রেডি খাও দুটো প্ল্যাঙ্ক দাও তো ঠিক আছে দাঁড়া 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 আমি জল খাই আগে এনা না প্ল্যাঙ্ক নাও প্ল্যাঙ্ক কই রে এনা হয় না ওকে আমাদের এখন না পুরো ভরপুর কালেক্ট করা লাগবে কালেক্ট করো এটা এটা বন্ধ করো তো ব্যাংক এটাকে বন্ধ করো ফটাফট কালেক্ট করো প্লাস্টিক প্ল্যাঙ্কস যা আছে আরে এবার একটা আইল্যান্ডে চলো গাছ কাটো গাছ কাটলে আমরা প্ল্যাঙ্ক পেয়ে যাবো আইল্যান্ড কোথায় আছে দেখতে পাচ্ছ তুমি আশেপাশে আইল্যান্ড আইল্যান্ডের পিছনে ছিল আমাদের আহা আরে সামনে নতুন পেয়ে যাবো চাপ নেই ওকে ঠিক আছে আমাদের প্ল্যাঙ্ক খুঁজে অনেক কঠিন এই এখানে তিনজন দাঁড়াও তিনজন দাঁড়িয়ে ফটাফট লোটো না লোটের জন্য আগে একটা এক্স বানাও এক্স বানাতে লাগবে না হলে স্টোন এক্স বানায় নাও আমার কাছে এক্স আছে আমি তোমাদেরকে দাঁড়াও একটা এক্স বানিয়ে দিই দাঁড়াও এক্স বানাতে কি কি লাগবে আচ্ছা প্ল্যাঙ্কস লাগবে এই ব্যারেল ওগুলো ছাড়ো ব্যারেল গুলো ধরো তিনটা ব্যারেল আছে এই ব্যারেল ধরো আগে এখানে লোটো না এখানে লোটো ফটাফট আর আই শান্তি নাই জীবনে একটু পড়ে গেছে ব্যারেল গুলো ধরো ব্যারেল ধরো ব্যারেল ধরো ব্যারেল ধরো ফটাফট ব্যারেল ধরো এ নারিন আমাদের সার্কের মাথাটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আমারটা বেঁধেছে দেখলাম জামাটা পড়েছিল পরে নিলাম ওকে ঠিক আছে কেমন লাগছে দেখতে দারুন 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 আচ্ছা আচ্ছা কি বানাতে হবে জানো বাংলা গেমার ও তোমার জন্য ইয়ে স্টোন এক্স না দাঁড়াও এ পাখি এ পাখি তবে মার কে দাঁড়াও স্টোন এক্স বানাই দিচ্ছি আমি শুধু একটা সিকিউরিটি বানাও না তো পাখি এসে সব চুরি করে নিয়ে চলে যাবে তোমার খাবার দাবার তারা সব বানাবো আগে আমাকে স্টোন এক্স বানাতে দাও এই কজন তিনটে তিনটে বানাও তিনটে বানাও এনে এনে নারিন স্টোন এক্স নাও জল এ বাংলা গেমার নাও এনা এনা জল এখানে আছে এ স্টোন এক্স নাও বাংলা গেমার এখানে স্টোন এক্স আছে কে নিলো আমি নিলাম আরে নি আমার কাছে আছে অলরেডি আছে ওকে ঠিক আছে এ সামনে জিনিসগুলো নাও ফটাফট সামনে জিনিসগুলো নাও আমাদের প্ল্যাঙ্ক অনেক লাগবে সোজা কথা কারণ মাইনক্রাফটে যেমন উড লাগে সেরকম এখানে প্ল্যাঙ্ক লাগবে দাঁড়াও সামনে একটা আইল্যান্ড আছে ঘুরিয়ে দিই এটাকে ও সামনে একটা বড় আইল্যান্ড দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তিন চারটা আম ঝুলছে নারকেল গাছ আছে তো লেটস গো আমরা আম টাম নিয়ে যাব নারকেল গাছ আম ঝুলছে শুনো আবে গাধা নারকেল গাছ আছে সামনে সঙ্গে আরে এটা ছাড়ে মানে সাতার কাটে কে আগে যাইতে পারে না হ্যাঁ তারপর রাফটে খুঁজে পাবো না আর না না এই যে দেখো দেখো আমাকে দেখো আমাকে দেখো আমাকে দেখো রেডি 1 2 3 স্টার্ট চলো লেটস গো ও দেখো বাংলা গেমার অনেক প্রো ঠিক আছে এর ভিতরে এ আমি আগে আসছি আমি আগে আসছি দেখো আমি আগে সারকে পেছনে বাইক দিয়েছে নারকেল আছে দিয়েছে নারকেল নারকেল গুলো আম এগুলো আম এগুলো আম এই দেখো এগুলো নারকেল না হ্যাঁ কাজ করি আমি কাট কাট কারণ আমার কাঠের দরকার দেখো আবার রাস্তা রাস্তা যেন পালাই না যায় হে পালাচ্ছে কিন্তু এ আনারস পেয়েছি আনারস আনারস পেয়েছি এই দেখো এই দেখো আনারস দেখো আনারস দেখো বাংলা গেমার এই দেখো আমি রাস্তাতে আছি তোরা কি আসবি এই দেখো বাংলা গেমার এই দেখো আনারস নাও হ্যাঁ কি বলছ তুমি ইংলিশে আনারসটাকে পাইনাপল পাইনাপল গুড ভাই পড়াশোনা যায় না এই তো রাস্তাতে চলে তাড়াতাড়ি আসো আমাদের অনেক কাজ আছে ওকে ঠিক আছে আলুগুলো এখান থেকে নিয়ে নি এখানে আলু এখানে প্ল্যাঙ্ক দিতে হবে তো নালে আলুটা হবে কি করে ওকে ওকে আমাদের এখন অনেকগুলো কালেক্ট করা লাগবে বোর্ডটাকে বড় করো যে যেমন পারো বোর্ডটাকে বড় করো ফটাফট ঠিক আছে অনেক গাছ কেটে এনেছি আমি এখানে বড় করেছি অনেক বড় করো কারণ আজকে আমাদের ঘর ফর বানানো লাগবে ঠিক আছে কাজে ফাঁকি দিও না ফটাফট বড় করো লেটস গো আর কি আছে আরো কি কি প্যাডেল নাকি বানাতে হয় ওটা বানাবো কি করে একটু বলো তো প্যাডেল আমাদের না বোর্ডটা মানে চালানোর জন্য একটা প্যাডেল বানাতে হবে ঠিক আছে কিন্তু প্যাডেলটা কোথায় আছে আমাকে কেউ বলবে এটা কোন সুবিধা কি বানিয়েছি এবার মাছ ধরবো মাছ ওগুলো অলরেডি আগের এপিসোডে করে ফেলছি বাংলাকে বানার আমি গে যা আমি তো এবার মাছ ধরতে যাচ্ছিলাম
মাছ আসে না কেন? প্যাডেল কই? প্যাডেল আচ্ছা, নারায়ণের কাছে তো বানিয়েছি আমি একটা। অনেক নোংরা আছে, এই নোংরা গুলো আমাদের তুলতে হবে। অনেক মাল আসছে, অনেক মাল আসছে। আমরা সাফাই অভিযানের লোক না, সমুদ্রটাকে আমরা ক্লিন করার দায়িত্ব নিয়েছি রাফটের ভিতরে। আর সেই জিনিসগুলো দিয়ে আমরা নতুন নতুন জিনিস বানাচ্ছি, যেগুলো অনেক অনেক ক্রেজি হবে। এখানে অনেক বোর্ডে দেখতে পাচ্ছ কত জিনিস আসছে। আমরা পুরো একদিন তোমরা দেখতে পাবে, আমরা পুরো সমুদ্রটাকে একটা রাফটে ভর্তি করে দিচ্ছি। সমুদ্র বলে কোনো জিনিস থাকবে না, পুরো সমুদ্রে শুধু আমাদের রাফট। হ্যাঁ, পুরো ঘর বাড়ি বানাবো পুরো একদম। বাংলা গেমার চুপ কেন, খেতে পাইছে নাকি বাংলা গেমার? না না, আমি জল ভরাচ্ছি। কাজ করো, কাজ করো। জল ভরায় রাখে না। আমরা তো খাবো রে বাবা। আমি ওদিকে করে দিচ্ছি। ওইটা বানা, ওইটা বানা, ওই দেখো নারিন, দেখতে পাচ্ছ? তোমার তো পিসি ভালো না, তাও তুমি দেখার চেষ্টা করো সামনে একটা বড় আইল্যান্ড। বলে পিসি ভালো না, দেখার চেষ্টা করো। এর মধ্যে কি যুক্তি আছে? সরি সরি, মজা করছিলাম। তুমি এক কাজ করো, শোনো, এইদিকে 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 আছে, এইদিকে 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 আছে, দেখো আইল্যান্ড আছে। হ্যাঁ আইল্যান্ড আছে। হ্যাঁ যাও, ওই দেখো, এই সোজা সোজা চলো, সোজা চলো। বহুত বড় আইল্যান্ড, ওই আইল্যান্ডের ভিতরে অনেক কিছু আছে। ও ভাই, দুটো আইল্যান্ড আছে, একটা লেফট সাইডে আর একটা সোজা। দেখো দেখো, দেখতে পাচ্ছ নারিন? এই দেখো দিয়ে ভাই। কিন্তু ওই ইয়েগুলো পাবো কোথায়? মানে রিসার্চ টেবিল বানাতে লাগবে। রিসার্চ টেবিল, তাহলে আমাদের নতুন নতুন জিনিস খুলবে। এই তো রিসার্চ টেবিল, এই দেখো, এই দেখো রিসার্চ টেবিল। রিসার্চ টেবিল রয়েছে। এটা একটু বড়টা। বাংলা গেমার ভুলে গেছে, আগের এপিসোডে বানিয়েছিলাম আমরা। তোমাদের মনে হয় আমি নিয়ে যাচ্ছি? দেখো আমি একা প্যাডেল করছি, তোমরা কমসে কম প্যাডেল তো বানাও একটা। আরে প্ল্যাঙ্কস গুলো পালাচ্ছে ভাই, এগুলো প্যাডেল বানাবে না তো একটা অ্যাঙ্কার বানাও, অ্যাঙ্কার বানাও, না তো রাফট উড়ে চলে যাবে। অ্যাঙ্কার কি জিনিস? বানাও না, বানাও। এখানে দেখো রিসার্চ টেবিলে আসো, রিসার্চ টেবিলে একটা অ্যাঙ্কার বানাও, তাহলে আমরা ওটা তলায় ফেলে যেতে পারবো ওয়েটেতে। তাহলে রিসার্চ টেবিলে জিনিস বানানো যায়, জানতাম না তো। কাইসে নুব লোগো সে পালা পড়া হে মেরা। মানে যেগুলা জিনিস তুমি পাচ্ছ নতুন নতুন, ওটা এখানে ঢালবা, তাহলে ও বলে দিবে যে এটা দিয়ে কি বানাতে পারবা। এখানে তো একটা শিপ আছে সুব্রতদা। কই কই, দেখো ভেতরে একটা ভাঙা শিপ আছে। ও এটা কি? একটা পতাকা দেখতে পাচ্ছি। হ্যাঁ বাংলা গেমার লাভ দিচ্ছে। এ নারিন, একটু বোটটা কাছে নিয়ে আসো। পালিয়ে তো যাচ্ছো, আমরা সবাই নেমে পড়লে পালিয়ে যাবে কিন্তু এটা। না না, তুমি 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 ওটাকে এক কাজ করো না, তুমি ওটাকে একটু কাছে নিয়ে আসো। কি লেখা আছে এখানে? আর আমাকে অ্যাঙ্কার বানাতে হবে। এখানে কেউ ফেসে গেছে, এখানে কেউ ফেসে গেছে, হেল্প বলছে বাংলা গেমার। এগুলা রেডিও পাইছি আমি একটা। কই 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 কই, গানা লাগা ভাই, গানা লাগা। ও ভাই, জল দিয়ে জিনিসপত্র টানো। চেয়ারটাকে টানা যাবে না? চলো এখান থেকে, কোনো কিছু পাচ্ছি না, হেল্প চাচ্ছে। দেখি না ওখানে কি কি লেখা আছে। এখানে কিছু একটা, কিছু একটা দেখতে পাচ্ছি বাংলা গেমার। এদিকে আসো। এই তো পাইনাপল পেলাম, একটা রোপ। পাইনাপল নয়তো আমি অ্যাঙ্কার বানিয়ে এক্ষুনি পালিয়ে যেতাম। রোপ আমার কাছে আছে। একটা রোপ দেন, একটা অ্যাঙ্কার বানাই, তাহলে সেফ থাকবো। কলা গাছের পাতা দিয়ে বানাও না, কলা গাছের পাতা নেই একটাও। আমি আসতেছি দাঁড়া। এই তো ভাই, এখানে হেল্প লেখা আছে। এখানে কেউ ফেসে গেছিল ভাই এই বোর্ডটা দিয়ে, সে না যাইতে পারেনি, এখানেই মরে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি গাছগুলো কাটছি। ঠিক আছে সব। ওকে গাইস, আমি তোমাদের বোর্ড সেভ করছি। আমি মনে হচ্ছে জানো বোর্ড সেভ করতে এসেছি। না অবশ্যই অবশ্যই, তুমি 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 ভালো করে কাজ করো নারিন, বলে দিলাম, নাহলে কিন্তু টাকা দেবো না। টাকা তো ছাড়ো, আমাকে তুমি চিনো? ওয়াটারমেলন পাইছি দাঁড়া, ওয়াটারমেলন নিয়ে নিই। অনেক অনেক খাবার পেলাম জানো এই আইল্যান্ডটা। ওইদিকে আরেকটা আইল্যান্ড আছে, দেখতে পাচ্ছ তোমরা? আর এখানে নিচে আমি কতগুলো ব্যারেল পেলাম। কই কই কই, ফুল ফুল ফালতু নিও না ওগুলো। ওকে, ওয়াটারমেলন পেলে কিন্তু ছেড়ো না, ঠিক আছে? ওয়াটারমেলন খুব ইম্পর্টেন্ট আমাদের। কেন, ওগুলো খেয়ে নি তো আমি, কিছু করব না। খেয়ে না ওটা, এই দেখো এইটাকে ডিগ করতে হবে। এই দেখো, এদিকে আসো, এদিকে আসো। কোথায় গেলে? কই কই, কোথায় আছি, কোথায়? আমরা বোটের সামনে আসো। হ্যাঁ, বোটে বোটে উঠে পড়ো, আর কিছু নেই এখানে। ওই সামনে একটা বাংলা গেমার এখানে আছে। তুমি কোথায়? তুমি এসো এদিকে, তোমার একটা জিনিস দেখাই। এসো, আচ্ছা দাঁড়াও। এটা এই যে, এদিকে এদিকে, পিছনে পিছনে পিছনে। হ্যাঁ এই তো, এই তো। আমাদের অনেক জিনিস বানানো লাগবে, তো নারিন এখানে রিসার্চ করছে। কারণ নারিন দা গেমার আগেও খেলেছে, বাংলা গেমারও আগে এই গেমটা খেলেছে, কিন্তু নারিন বলছে
আমাকে সামলাতে দাও। এই বাংলাকে আমার বলো রে, কি দিয়ে কি করতে হবে? আমি তো বুঝি না, কি করে আমরা বানাবো? আমাদেরকে না ঘর বাড়ি বানাতে লাগবে, কিন্তু সেটা কিভাবে বানাই আমি ভুলে গেছি। রিসার্চ টেবিলের দেখো না, রিসার্চ সার খেয়ে গেল, সার সারকের বেটা যা এখান থেকে যা। আরে ভাই 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 ফেলাই দিছে। আরে ওটা তাড়াতাড়ি দিল রে, দিল লোকেশনে কামড়। ভাই সাবে শার্কটা খুব ভাই খারাপ, খুব খারাপ। আরে ও সুব্রত, এটাকে কি বলে বলো তো? এদিকে আসো, এদিকে আসো। কই কি এটা? এই যে এইটা, এই জিনিসটা, এটা হচ্ছে অ্যাঙ্কর, যেটা দিয়ে তোমার শিপ এক জায়গা থাকে। এবার এটাকে রিমুভ করে দিলে তোমার শিপ আরেক জায়গা যাবে। রিমুভ করে দিয়েছি, নাইস, ঠিক আছে। ও এটা দাও, না উল্টো দিকে যাবে। অনেক কিছু খুললো। অ্যাঙ্করটা কোথায় গেল? অ্যাঙ্কর চলে গেল ওয়ান টাইম। পাখিতে ভাই আমাদের অনেক ঝামেলা করছে, কিন্তু পাখি আর আমাদেরকে মারতে পারবে না। ওই আইল্যান্ডে নিচে চলো, আইল্যান্ডে না রে, এদিকে আইল্যান্ড আছে। আমাকে একটা ইয়ে বানিয়ে দাও। কি বানাতে বলো? প্যাডেল, 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 প্যাডেল। কোথায় আছে প্যাডেল? ও আমাদের অনেক কিছু আনলক হয়েছে, নতুন নতুন জিনিস। এই যে পাথরের কি আনলক হয়েছে প্যাডেলের জন্য? আমার কাছে প্লাস্টিক নেই, প্লাস্টিক নেই। আমাকে নতুন নতুন জিনিস দিবা তো, আমি রিসার্চ করব। এই দেখো স্টোনের আমাদের অ্যারো ইয়ে হয়ে গেছে, স্টোনের অ্যারো। ওটা বাংলা গেমার আনলক করলো, কিন্তু ওর জন্য বহু তো লাগবে। এই দেখো এই জিনিস তোমাদের দেখা সুন্দর জিনিস, সবারই হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই মাল নাও, মাল, মালগুলো নাও তো, মালগুলো নাও। নেল আছে, নেল, নেল আছে আমার কাছে। ওকে ঠিক আছে, আমি এখান থেকে না ফটাফট জিনিসগুলো নিয়ে নিই, কারণ আমাদের অনেক কিছু আনলক হয়েছে ভাই, বহুত জিনিস। তিনজনে মিলে লুটলে না আমাদের রাফটা। পাখি দেখো, পাখি দেখো আইসে কি করতেছে দেখো। পাখিটা এখন ওর দিকে মারছে ভাই, ভাল লাগছে। ঠিক আছে ঠিক আছে, কত মাল তুলছি আমি এখন ফটাফট। ওই তো ওই তো ওই তো আইল্যান্ড দেখতে পাচ্ছি। এবার আমরা এইটা কষি দিলাম। এই দেখো, এই দেখো একটা জিনিস বসালাম, এই দেখো, এই দেখো। হ্যাঁ এটার ভিতর মাল আছে। এবার দেখো আমি কি আনলক করতে দেখো, এটা লাইনে যা যা পড়বে সব জমা হবে অটোমেটিক। ওয়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ভিতরে সব হবে, আর কিছু করা লাগবে না? না, কিন্তু ওগুলো বানাতে হবে অনেকগুলো, তার জন্য প্ল্যাঙ্কস লাগবে, রোপ লাগবে, আর নীল লাগবে অনেক। ওকে, বাংলা গেমার তো অনেক কিছু আনলক করে দিলে তো তুমি। এই না রে, এইগুলো অনেকগুলো বানালে না আমাদের অনেক জিনিস হয়ে যাবে জানো। ওই তো ওর জন্য নীল লাগবে, নীল, তাহলে আমাদের বিল্ড করতে পারবো। আরে নীল তো ক্রাফট করা যায়। ওহ, লাইট বানিয়ে ফেলেছে, কে বানালো এটা? বাংলা গেমার। ওয়াও, বাংলা গেমার স্কো ভাই, এখন আমরা রাতেও কাজ করতে পারবো। হ্যাঁ, কাজ তো করতে পারবো। বোটের তলায় আছি গাইস, আই অ্যাম আন্ডার দ্য ওয়াটার। ওকে চলো, আমি চলে এসেছি। পাতা আছে নয়টা, পাতা দেখো না এর ভিতর পেয়ে আইল্যান্ডে আসছি, পাতা যাচ্ছে। আরে আমি দেখিনি তো, আমি তো ক্রাফট করছিলাম। দাঁড়াও এখান থেকে ফটাফট নিয়ে নিই। শুভ্র, তুমি কাকে খুঁজছো? কাউকে খুঁজিনি আমি, এখান থেকে লুটছি। তুমি ফটাফট লুটো, আমাদের তাড়াতাড়ি এখান থেকে ইয়েটা বানাতে হবে। হ্যাঁ, আজকে শুভ্রদার ওই ছোট্ট রাফটাকে মেনশন বানিয়ে দেবো। এই দেখো দেখো, আম গাছ দেখেছো তোমরা কেউ? না দেখিনি কোনোদিন, মানে গেমের ভিতরে দেখোনি তাই বলো। আরে আম গুলো কেউ পারবে না, আম পারা যায় না। ও আমার জল নেই, জল নেই, জল খেতে হবে, জল খেতে হবে। দাঁড়াও ভাই, অনেক বড় হয়ে গেছে রাফটা, একটু বড় করে। হ্যাঁ কেউ জল খায়? জল দেয় না। আরে আমি তো খাইনি জল কখন থেকে। এটা দেখালাম দেখো, কত ফাঁকা আছে সব কটা। ইস, জল দেবা, যে জল খাবা জল দেবা। ওইদিকে আরেকটা আইল্যান্ড আছে নারে, দেখতে পাচ্ছি আমি। চলো না প্যাডেলটা ঘোরাও সার কাছে। কষ্ট করে এইভাবে কি সারা জীবন সার খেতেই থাকবো আর আমরা বানাতে থাকবো? এটা কোনো কথা হলো? এখান থেকে সরো, এটা চলো এখান থেকে। আরামসে নিতে পাচ্ছি, তাতে সুবিধা কি হয়েছে আমাদেরকে না, মানে অত কষ্ট করতে হচ্ছে না, নর্মালি এর ভিতরে এসে ফাঁসছে আর আমরা নিতে পারছি। ঠিক আছে, এখন আপাতত কত উজালা উজালা হয়ে গেছে, ভালো করে কাজ করো তোমরা।
চলো সামনে একটা আইল্যান্ড আসছে দেখতে পাচ্ছ চলো চলো আইল্যান্ডে চলো এখন আমরা সারা রাত ধরে কাজ করবো তো চলো ফটাফট আমরা আরেকটু অনেকগুলো অনেক জিনিস না গুছিয়ে নিই দেখো ভাই আমাদের সমুদ্রের ভিতরে পুরো তুফান হচ্ছে আর আমরা এখান থেকে কত জিনিসপত্র নিচ্ছি তার সঙ্গে সঙ্গে সামনে একটা বড় সড়ো আমরা আইল্যান্ড দেখছি আর আইল্যান্ডের উপরে কিছু একটা দেখতে পাচ্ছি তখন আমরা এই আইল্যান্ডটাতে যাব তার আগে আমাদের কিছু খাবার বাগেরা নিয়ে নিই যাতে আমাদের খিদে না লাগে কেননা ওকে আলু এখানে পুরাতে দিয়েছি এটা কি এগুলো গিফট মিট এগুলো কি পাবো এর ভিতরে ও গলার চেন পেয়েছি বলে গলার চেন পেয়েছি আমরা বোট ছেড়ে দিয়েছি তুমি আসলে আসো আমাদের লোটা হয়ে গেছে দিলাম তো নেল গুলো না হ্যাঁ নেল তো অনেক আছে গাইস তোমরা চিন্তা করো না রাফট আমরা পুরো শেষ করব 100 এপিসোড বানাবো দরকার পড়লে কিন্তু রাফট আমরা শেষ করব লেটস গো আমরা সামনে আরেকটা আইল্যান্ড দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় আইল্যান্ড আছে তো চলো ফটাফট আমরা ওই যে আইল্যান্ড আছে ওখানে যাই বাংলা গেমন আমাদের এখানে শার্কের খাবার হতে চলেছে এই কোনো ব্যাপার না বাংলা গেমন অনেক প্রো আছে আমাদের সামনে দেখো আমরা যেদিক যাব মাস সব আটকে যাবে দেখো এসো দেখো দেখো ওয়াও 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 নারিন তোমার কাজে আমি খুশি হলাম নাও 10 টাকা 10 টাকা না 21 টাকার কথা হয়েছিল আরে অত বাজেট নেই তো আমি পড়ে গেছি না এটা না চারি সাইডে করতে হবে মানে এই জায়গাটা চারি সাইডে এরকম করতে হবে তার জন্য অনেক রোপ আর অনেক নেল লাগবে আমাদের নেল স্ক্র্যাপ তিনটা আছে রোপ দাও আর প্ল্যাঙ্ক দাও আমাকে তাহলে হয়ে যাবে রোপ আর প্ল্যাঙ্কস এনা প্ল্যাঙ্কস নাও এই পোড়া পোড়া এই পোড়া আলু গুলো উঠাও তো উঠাও আমার কাছে ইনভেন্টরি ফুলে গেছে ওকে আমার খিদেও পাইছে ভালো কথা বললা তুমি একটা প্ল্যাঙ্কস নাই তো এগুলোতে তুমি কি করে পোড়াচ্ছো প্ল্যাঙ্ক দিলাম তো আমি ওকে দাঁড়াও ওয়াও নারিন খুশি হলাম নারিন খুশি হলাম সুন্দর কাজ করছো তুমি চালিয়ে যাবে পয়সা জানো পাই প্ল্যাঙ্ক দাও প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক কোথায় পাবো আমি তুমি যে বলে প্ল্যাঙ্ক আছে তোমার কাছে নাই নাই ওই আইল্যান্ডটা চলো দেখতে পাচ্ছ কত কত গাছ আছে প্ল্যাঙ্ক আর রোপ লাগবে নীল তো আমার কাছে আনলিমিটেড আছে রোপ আমার কাছে নেই কিন্তু এই জিনিসগুলো তো মাল ফাঁসছে না কেন আরে আমরা ওই দিক করে মুখ করে গেলে তো ওই ওই ডাইরেকশনে যেগুলো আছে সেগুলো আমাদের ঘোরাবো কি করে এটা যদি আমাদের এদিকে লাগতো এদিকে লাগবে ঘোরাবো কি করে আমরা বোটটাকে বোট ঘোরাবে না আরে বোট নিজের মতো চলতে থাকবে আটকাবে আটকাবে এটা তো আটকাবে চাপ নিচ্ছো কেন চলো যেতে থাকো দেখো তারপর তুমি কি বুঝতে পারছো আমাদের বোট কেন এগোচ্ছে না কেন আমাদের বোটের ওয়েট বেশি হয়ে গেছে আর এই একটা পপুলার টানতে পারছে না আরেকটা বানাতে হবে এদিকে তাই নাকি এরকম হয় আলু রান্না করতে দিদি আর মজদুর বানিয়ে রেখেছে এখানে আমি প্যাডেল মেরেই যাচ্ছি তখন প্যাডেল মারো তাদের প্যাডেল মারো নারিন ফটাফট এই ভিডিও লাইক করো তাহলে আমরা নেক্সট এপিসোডে একটা বড় আইল্যান্ডে যাবো যেখানে অনেক রকমের পশু আছে তারপর আমাদের পশুগুলোকে মাইরে খাবো আর কোনো খাওয়ারের কোনো প্রবলেমই হবে না হ্যাঁ হ্যাঁ তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিও আর নেক্সট এপিসোডে আমরা অনেক অনেক বড় আইল্যান্ডে যাবো ঠিক আছে চলো আগে এই আইল্যান্ডটা তো কমসে কম লুটি তুমি ধ্যান রাখো তুমি আনছি কিসের জন্য ধ্যান রাখো প্ল্যাঙ্কস লাগবে আমাদের অনেক বোট আমি ছেড়ে দিয়েছি আট বোট আবে শার্ক বোটে নেই বলে কামড়ে মেরে দিচ্ছে সবাইকে পুরো বোট পালিয়েছে এ দাঁড়া দাঁড়া অবজন দাঁড়াও আমি আর একটা গাছ কেটে আসছি দাঁড়াও আরেকটা গাছ বোট পালিয়েছে প্ল্যাঙ্কস লাগবে আমাদের অনেক বোট পালিয়েছে বলছি তুমি এসো তাড়াতাড়ি আমি উঠতেই পাচ্ছি না এখান থেকে দাঁড়াও আম গাছ আছে এই আম ঠাম ভালো লাগে আমার খাইতে কেন উঠতে পাচ্ছি না আমল ব্যথা হয়ে গেল শিব দাবাই দাবাই আমরা বোট চালিয়ে দিলাম চালাও না দাঁড়া দাঁড়া আমি এখানে আমটা নিয়ে ফরওয়ার্ড আসছি একটা আম গাছ আছে আম গাছে অনেক প্ল্যাঙ্কস হয় ঠিক আছে তিনটে আম পাইছি ভাবো তিনটে আমরা আমরা তিনজনে খাইতে পারবো প্ল্যাঙ্ক নিয়ে আসো ফটাফট কাজে লাগবে প্ল্যাঙ্ক অনেক প্ল্যাঙ্কস লাগবে আমাদের ওকে প্ল্যাঙ্কস আমাদের হয়ে গেছে গাছটা কেটে দৌড় মারবো ওকে ভাই গাছ কাটা হয়ে গেছে আর দেখে আমাদের বোট কোথায় আছে আমাকে ছেড়ে যাইও না তোমরা কেউ আসতেছি আমি আসতেছি দেখতে পাচ্ছ আমাদের রাফটা কত সুন্দর লাগছে কত বড় লাগছে ভাই আরো বড় করবো আমরা অনেক অনেক বড়
করবো, দেখবা তোমরা শুধু, তোমরা শুধু ভিডিওতে লাইক দিয়ে দাও বাস, তারপরে দেখো বোর্ডটা কত অটোমেটিক বড় হয়ে যায়। জল কেন দাওনি তোমরা, জল দিয়ে দাও ফটাফট, সবজিতে জল না দিলে আলু কি করে হবে? এনার্জি কমে গেছে তোমার। যাই হোক ভাই, আমরা দেখো আজকের এপিসোড না আমরা অনেক কিছু বানালাম, এই জিনিসগুলো বানালাম, তার সঙ্গে এই দেখো এখানে কিছু কিছু জিনিস করলাম, নারিন আসছে, বাংলা গেমারও আসছে, আর এর পরের এপিসোডে আমরা সকের গেমারকে তো নিয়ে আসবো, তাছাড়া আমরা অনেক বড় একটা আইল্যান্ডে যাব, আর এই যে রাফটা দেখতে পাচ্ছ এই রাফটা অনেক অনেক বড় করব। তো তোমরা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব না করতে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে রাফটের, ততক্ষণে এরা মনে কামড় খেতে থাকো, তোমরা লাইক করে দিও। পেছন ভেঙে দিলো।